আবার বেড়েছে ডিমের দাম প্রভাব পড়েছে শিল্পাঞ্চল সাভারে নিম্ন আয়ের লাখ লাখ মানুষের জীবনযাত্রায় সাভার থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জাহিদ হাসান শাকিল মুহূর্তে আছি আশুলিয়ার বগাবাড়ির একটি ডিমের পাইকারি দোকানে তো এখানে কিন্তু আমরা যিনি মালিক আছেন তার সাথে আমরা এর আগেও কথা বলেছি আসার পরপরই যে তিনি যেমনটি বলছিলেন যে এই মাসের শুরুর থেকে অর্থাৎ দুই তিন তারিখের পর থেকে কিন্তু ক্রমান্বয়ে ডিমের দাম আসলে বাড়তে শুরু করে এখন বর্তমান যেটি বাজার দর তারা পাইকারি যে ডিমগুলো আছে যে অর্থাৎ যে লাল ডিম যেটা বলে আর কি সেই ডিমটা কিন্তু এখন তারা পাইকারি কিনছেন এগারো টাকা তিরিশ পয়সা তিনি দাবি করছেন বিশ পয়সা লাভে তিনি বিক্রি করছেন অর্থাৎ এই লাল ডিম প্রতি পিস তিনি বিক্রি করছেন সাড়ে এগারো টাকা কিন্তু আমরা খুচরা বাজারে যেটি দেখলাম সেগুলো কিন্তু অর্থাৎ এখানে যদি সাড়ে এগারোটা হয় সেটা কখনো খুচরা বাজার আমরা দেখছি তেরো থেকে সাড়ে তেরো টাকা পর্যন্ত কিনতে হচ্ছে ভোক্তাদের আরেকটি বিষয় দেখতে পাচ্ছি আর তবে তুলনামূলক সাদা ডিমের দাম কিন্তু একটু কম রয়েছে সেটা যদি এরা পাইকারি বিক্রি হয় এগারো টাকা তিরিশ পয়সা সেটা বিক্রি হচ্ছে দশ টাকা সত্তর পয়সা তবে এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে আবার ডিমের দামটা কেন হঠাৎ ক্রমান্বয়ে বাড়ছে এখানকার যিনি আছেন বাইকার দোকানদার তার তিনি দাবি করছেন বারবারই যে আসলে তাদের বাজার দর আসলে কেমন কেনা পরে সেই অনুযায়ী কিন্তু ওনারা সেই অনুযায়ী কিন্তু তারা বিক্রি করছেন সীমিত লাভে অর্থাৎ তাদের সাথে কথা বলছিলাম তারা আসলে বারবার এই বিষয় পিস ক্ষোভ জানাচ্ছেন যে এই ডিমের দর দামটা কখনো কমছে কখনো বাড়ছে অর্থাৎ নিয়ন্ত্রণের মধ্যে আছে আসছে না তারা দাবি করছেন সরকার বিষয়টি আরও নজরদারি রাখবেন এবং মনিটরিং করবেন যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে আসে এই ছিল এখানকার সর্বশেষ